এখান থেকে বেরিয়ে যাবার সমস্ত রাস্তা বন্ধ। ওই ঘরের মধ্যে গিয়ে চুপটি করে বসে থাকো। তোমার চারিদিকে আমি গন্ডি টেনে দিয়েছি, পালাতে চেষ্টা করলে তুমি আতঙ্কে মারা যাবে। যাও যাও যাও। চলে যাও, এখানে এসে বলে কিনা চলে যাও। গুরুদেব, 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 সর্বনাশ হয়েছে। নবদ্বীপে বোধ হয় আর তান্ত্রিকের ঠাঁই হবে না। কেন? জ্যোতিষ আচার্যের বাড়িতে গিয়েছিলাম, সেখানে জগন্নাথ মিশ্রের ছেলে কষ্টি বিচার করে আচার্যদের বললেন তার ছেলে নাকি শ্রীকৃষ্ণের নাম প্রচার করে নবদ্বীপ ভাসিয়ে দেবে। নবদ্বীপে বোধ হয় তান্ত্রিকের অধিকার থাকবে না, তো সেখানে শুধু বৈষ্ণবদের আখড়া তৈরি হবে। তা ছেলেটার বয়স কত? তা বছর দুই তিন হবে। সেই যে সেবার যে বছর ফাল্গুনী পূর্ণিমার চন্দ্রগ্রহণ হলো না, সেই সময়তে সে জন্মেছিল। ও, তাহলে তো ভালোই হয়েছে। শোন, কি আছে কি বিশ্বম্ভর কাঁদছে কেন? এই দেখো না, ঈশানুকে ওর দাদার কাছে বসিয়ে রেখে গেছে, ওর তো খেয়ালই নেই পড়ছেন। ছেলের দিকে আমার ঘরে গিয়ে নারায়ণের সিংহাসনে বসে সাপের সঙ্গে খেলা করছেন। ভাই নাকি? হ্যাঁ, ঠাকুরের দয়া ছেলে আজ আমার রক্ষে পেয়েছে। না 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 না, কেঁদো না বাবা, কিছু কাঁদে না কাঁদে না। আমি তোমার ভালো খেলনা এনে দেবো, কেমন? খুব ভালো ভালো খেলনা এনে দেবো। না না, লক্ষ্মীটি লক্ষ্মীটি। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে, হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। নামে বুক ভরে যায় প্রিয়াস্মিতায়, নামে বুক ভরে যায় প্রিয়াস্মিতায়, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যে নামের গুণে কংস খরায় আলো হয়ে উঠে দ্বার খুলে পদ বারণ শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বসুদেব যে নামের কবচ বক্ষে ধরিয়া তার ঝরে রাধারে রাধির যমুনা হয়ে যায় পারাপার, হরিব জপ
खोज विराम गोपाल गोविंद मुकुंद सौरे हरे मुरारे मधुकैट भारे गोपाल गोविंद मुकुंद सौरे हरे मुरारे मधुकैट भारे गोपाल गोविंद मुकुंद सौरे বিভোর হয়ে যায় সবই তার কৃপা মা তোমার ছেলেটি তো আর সহজ ছেলে নয় মা রোজ আমাকে এখানে টেনে নিয়ে আসে ওকে যখন গান শোনাই মনে হয় আমি যেন আমার ঠাকুরকেই গান শোনাচ্ছি